नमस्कार बंधुरा, वेलकम टू पियालिस रान्ना बान्ना। आज के आमी तैरी करब छोटो आलू दिए आलुर दम रेसिपि। तो चलून रेसिपिटा देखे नवा जाक। तार जोन्नो आमी एखाने कड़ाई बसिए दिए, कड़ाई तेल दिए दिए, तेल गरम हो गेछे। एबार आमी एते जे छोटो आलूगुलो आमी आगे थेकेई सेद्ध करे चोकला छुले निएछिलाम ओई आलूगुलो आमी एखाने दिए दिच्छि। आलूगुलो आमी दिए दिलाम। एबार एटिके आमी सामान्य एकटु नेड़े नेब। आर एते एबार सामान्य परिमाण हलुद आर नुन दिए आलूगुलोके लाल लाल करे भेजे तुले नेब। तो देखुन आलूगुलो लाल लाल हये एसेछे। आमी आर एकटु नेड़े चेड़े आलूगुलोके एबार तुले नेब। तो देखुन आलूगुलो तुला हुए गेछे। एबार एते आमी फोड़नेर जोन्नो एखाने सादा जीरो, शुकनो लंका, तेजपाता, एलाच आर लंग दिए दिलाम। एबार एते आमी टमेटो आर आदा बाटा, एखाने एकटा गोटा टमेटो आर 1 इंচি मतो आदा आछे, एटाओ दिए दिलाम। दिए एबार एटाके आमी भालो करे नेड़े चेड़े नेब 1-1.5 मिनिट। तो देखुन 1-1.5 मिनिट आमार नाड়া হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এবার এই মশলাগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়েও নেব। তো দেখুন মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে আমি অ্যাড করব অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দেব কাজু, পোস্ত আর মগজ একসাথে আমি এখানে বেটে নিয়েছিলাম ওটি দিয়ে দিলাম। ওই বাটিতে সামান্য পরিমাণ জল দিয়েও এটিকেও আমি 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেব, কারণ এই মশলা তো কষানোর আর প্রয়োজন পড়ে না। তো দেখুন নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মাঝে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন, একটু সাথে থাকবেন। তো এরপর আমি এতে 1 বাটি জল দিয়ে দিলাম। 1 বাটি মানে মিডিয়াম সাইজের গ্লাসের 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ফ্লেমটাকে একটু মিডিয়াম করে নেব। মিডিয়াম করে এবার এটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন একটু ফুটে উঠেছে। এবার এতে আমি লাস্টে দিয়ে দেব হাতে একটু ক্রাস্ট করে কাসুরি মেথি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নিলে তৈরি হয়ে যাবে আমার নিরামিষ আলুর দম রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তো বাড়িতে বানিয়ে দেখবেন, আর পাশে থাকবেন, সাথে থাকবেন। এবার আমি গ্যাসের দেখুন ফ্লেমটা বন্ধ করে দেব। তো আমাদের নিরামিষ আলুর দম রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।